হাই বন্ধুরা, কেমন সবাই? আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে আমরা জানবো রায়গঞ্জের এডুকেশন সেক্টরের ব্যাপারে, মানে রায়গঞ্জের কিছু বিখ্যাত বিখ্যাত স্কুলস এবং কলেজের ব্যাপারে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যা যা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও। তো শুরু করা যাক প্রথমে কলেজগুলির থেকে। তো সবার প্রথমেই যার নাম আসে সেটি হলো রায়গঞ্জ ইউনিভার্সিটি, যার আগের নাম ছিল রায়গঞ্জ কলেজ। প্রায় 17 কোটি টাকা খরচা করে এই কলেজ তৈরি করা হয়। সত্যি রায়গঞ্জবাসীর কাছে এটি গর্ব। তারপরেই আসে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের নাম। 1986 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এটি গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। তারপরে আসে শুধুমাত্র মেয়েদের জন্য রায়গঞ্জ দুর্গাপুর উইমেন্স কলেজ। 2018 সালে এটি তৈরি করা হয় এবং এটি রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। এবার জেনে নেওয়া যাক স্কুলগুলির ব্যাপারে। তো সবার প্রথমে যেই স্কুলের নাম আসে সেটি হলো রায়গঞ্জ কর্নেশন হাই স্কুল। 1911 সালে প্রতিষ্ঠিত এই স্কুল রায়গঞ্জবাসীর কাছে খুবই সুপরিচিত। চলো এবার দেখে নি সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল। 1949 সালে প্রতিষ্ঠিত এই স্কুলও রায়গঞ্জবাসীর কাছে খুবই পরিচিত। তারপরই নাম আসে রায়গঞ্জ গার্লস হাই স্কুলে। 1933 সালে অবস্থিত এই স্কুল সবার কাছেই সুপরিচিত, বিশেষ করে মেয়েদের কাছে। চলো এবার চলে যাই রায়গঞ্জ কর্ণজোড়া হাই স্কুলে। 1970 সালে অবস্থিত এই স্কুল এখন অনেকের কাছেই সুপরিচিত হয়ে উঠেছে। এবার যাওয়া যাক কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে, এটিও দেবীনগর এবং রায়গঞ্জবাসীর কাছে অতি পরিচিত। এছাড়াও অনেক প্রাইভেট স্কুলও আছে যেগুলো হয়তো ভিডিওতে নেওয়া হয়নি, যেমন সারদা, টেকনো ইন্ডিয়া, সেন্ট জেভিয়ার্স এবং এটসেট্রা এটসেট্রা। অবশ্যই অন্য কোনো ভিডিওতে নেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার আর থ্যাংক ইউ ফর 3000 সাবস্ক্রাইবার। আশা করি ভবিষ্যতে এইভাবেই আরও এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ।